এক গুঁতোয় গ্যাসের লাইন ফুটো হওয়ায় রাষ্ট্রের ক্ষতি হয়েছে প্রায় 215 কোটি টাকা। পাশাপাশি অন্তত 3 দিন তীব্র গ্যাস সংকটে ভুগতে হয়েছে রাজধানীবাসীকে। চট্টগ্রামের আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের জেটি নির্মাণের সয়েল টেস্টের সময় ছিদ্র হয়েছিল এলএনজি সরবরাহের ওই পাইপলাইন। এই ঘটনায় ঠিকাদার প্রতিষ্ঠানের অবহেলার কথা উল্লেখ করে থানায় ডায়েরি করেছে জিটিসিএল। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারায় ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামতে কাজ করছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের প্রকৌশলীরা। দিনরাত টানা কাজ করার পরও 3 দিন লেগেছে ছিদ্র হওয়া পাইপ অপসারণ করে নতুন পাইপ লাগিয়ে গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে। এই সময়ে রাজধানী ঢাকায় গ্যাস সরবরাহ অনেকটা বন্ধ হয়ে গিয়েছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় পাইপ মেরামত শেষে শুক্রবার সকাল থেকে রাজধানী ঢাকার গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে আসে। চট্টগ্রামের কর্ণফুলী থানায় দায়ের করা সাধারণ ডায়েরিতে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের নিরাপত্তা বিভাগের সহকারী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন ভুঁইয়া অভিযোগ করেন, চায়না ইপিজেটের জেটি নির্মাণের সয়েল টেস্ট কাজ পরিচালনার সময় গ্যাস সঞ্চালন পাইপের ক্ষতি সাধন করে। জিটিসিএল কর্মকর্তারা জানতে পেরে এরপর পরেই ওই পাইপ দিয়ে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। বুধবার সকাল থেকে শুরু হয় ক্ষতিগ্রস্ত পাইপ মেরামতের কাজ। মাটির অন্তত 1.5 মিটার গভীরে অবস্থান ছিল এই পাইপের। কোনো রকম অনুমতি ছাড়া পাইপলাইনের উপর রিক স্থাপন করা হয়েছিল বলে অভিযোগের পাশাপাশি ক্ষতির পরিমাণ 215 কোটি টাকা বলে উল্লেখ করা হয়েছে সাধারণ ডায়েরিতে। গভীর বঙ্গোপসাগরে অবস্থান রয়েছে তরল এলএনজিবাহী 2টি টার্মিনালের। এসব টার্মিনালের তরল এলএনজি গ্যাসে রূপান্তর করে গ্রাহকদের কাছে সরবরাহ করা হয়। 2টি পাইপ দিয়ে প্রতিদিন প্রায় 1100 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি।